হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকওয়ার্ম। আবার চলে এসছে একটা শীতকালীন ভালো রেসিপি নিয়ে, শীতকালের সব রকম সবজি দিয়ে মুরগি, মানে সবজি মুর্গ, এরকম করে বন্ধুরা তোমরা বানাবে আর খেতে খালি আধ ঘন্টা সময় নেবে, তাহলেই দেখবে দারুণ লাগবে খেতে। এখানে যত রকমের শীতকালীন সবজি আছে সবই নিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। আর তার সঙ্গে নিয়েছি সর্ষের তেল, চাইলে তোমরা সাদা তেলেও করতে পারো, তোমাদের ব্যাপার সেটা। দিয়ে ফোড়নে দিয়েছি দেখো তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়েছি গোটা গোলমরিচ। দিয়ে দেখো কিউব করে কেটেছি পেঁয়াজটাকে, এরম করেই বন্ধুরা তোমরাও কাটবে, তাহলে একটু গোটা গোটা মুখে পড়লে বেশ মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগবে খেতে। দিয়ে দেখো একটু ভাজা ভাজা হয়েছে, এখন তার মধ্যে রসুন, আদা আর টমেটো একটা পেস্ট করে আমি দিয়েছি। দিয়ে ভালো করে কষাচ্ছি, খুব বেশি যে এটাতে কষাতে হয় বন্ধুরা এটাও বলবো না, আবার একটু কষিয়ে নেবে যাতে একটু মশলা বা আঁশটে গন্ধটা মাংসের যাতে কেটে যায়, তাহলেই হবে। একটু স্ট্রু স্ট্রু টাইপের লাগবে খেতে, খুব ভালো লাগবে গরম ভাত দিয়ে রুটি দিয়ে খেতে। দিয়ে দেখো তার মধ্যে আমি মশলাটা কষিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটা কি দুটো চিড়ে রাখার লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দেখো নতুন আলু। শীতকালে আমাদের নতুন আলু উঠেছে আর এটা খেতে দারুণ লাগে, তাই নতুন আলু আমি এখানে দিয়েছি। আর দিয়েছি লম্বা করে কেটে গাজর, পেঁয়াজকলি, আর তার সঙ্গে দিয়েছি বিনস, মানে শীতের যত রকম সবজি আছে সব কিছু দেবে বন্ধুরা। আর দেখো বিনসগুলোকে আমি সব কিছু এখানে লম্বা করেই কেটেছি। আর দিয়েছি একটুখানি, তোমরা কাঁচা টমেটো যদি পেয়ে থাকো বাজারে তাহলে পুরোটাই কাঁচা দিতে পারো, আমি একটু কাঁচা পাকা পেয়েছি, তাই কাঁচা পাকা টমেটোটাই দিয়েছি কিউব করে কেটে। আর তার সঙ্গে দিয়েছি কড়াইশুঁটি, দেখতে একটু অদ্ভুত লাগছে তাই না, যে এগুলো দিয়ে আবার মুরগি হয়, মাংস হয়? কিন্তু হ্যাঁ বন্ধুরা হয়, দুর্দান্ত খেতে লাগে, বললে বিশ্বাস করবে না। বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। দেখো সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর বেশ খানিকক্ষণ ধরে আবার বললাম বন্ধুরা নাড়াচাড়া করছি, মানে একটুখানি কষলেই মোটামুটি হবে, জাস্ট একটুখানি গন্ধটা যাতে কেটে যায় তাহলেই হবে। একটা গোটা রসুনও কিন্তু দেখো বন্ধু আমরা দিয়েছি, আমি দিয়েছি সরি, কারণ কি গোটা রসুনের একটা ভালো ফ্লেভার আসে প্রেশারটা দেওয়ার পরে, সেই ফ্লেভারটা দারুণ লাগে খেতে। আর তার সঙ্গে দিয়েছি ভালো করে ধুয়ে ফ্রেশ চিকেন, ফ্রেশ চিকেনটা দেওয়ার পরে একটু মিডিয়াম সাইজেরই করবে চিকেনটা, আবার খানিকক্ষণ বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে দিয়েছি নুন, আর নুনের সঙ্গে একটুখানি মিষ্টি, অল্প, একদম অল্প, আর গোলমরিচের গুঁড়ো, এইগুলো কিন্তু অবশ্যই বন্ধুরা দেবে, টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। আর দিয়েছি একদম গরম জল, গরম জলটা দিয়ে তার মধ্যে এক চামচ, একটুখানি হাফ চামচ মতন দিয়েছি গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে প্রেশারটা আমি দুটো থেকে তিনটে এনাফ সিটি মেরে রেখে দিয়েছি। ভাত দিয়ে গরম গরম খেয়েছিলাম বন্ধুরা, বিশ্বাস করবে না যা লেগেছিল, অপূর্ব। বাচ্চাদেরকেও তোমরা এটা দিতে পারো, চিকেন আছে সবজি খায় না, এদিকে চিকেন আছে খেয়ে নেবে পুরোটা, তোমাদেরও চিন্তা ফ্রি। তাহলে কেমন লাগলো প্লিজ জানাবে, নতুন বন্ধুরা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবে, আর লাইক শেয়ার অবশ্যই করবে, আর বানিয়ে কমেন্টও করে জানবে। আর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্কটাও দেওয়া আছে বন্ধুরা, সেটাও কিন্তু ফলো করে নিতে কেউ ভুলবে না। আর দেখো কিরম কালারটা এসছে, দুর্দান্ত না? নামানোর আগে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি, আর জমে গেছিলো, বারবার বলছি তো বন্ধুরা তোমরা বানিয়ে দেখে বলবে। মানে শীতকালে আমার মাথা দিয়ে এসছে কীভাবে করি, একঘেয়েমি সবজি রান্না কী করবো কী করবো, একটু তার মধ্যে চিকেন দিয়ে দিই তাহলে একদম টেস্টটাই আলাদা হবে, আবার একটু পাতলাও হবে জিনিসটা। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং।